এই যে আজকে সিলেট সহ অনেক জায়গায় বন্যা হইতেছে, কি বলেন, বৃষ্টির কারণে, পাহাড়ি ঢলের কারণে কি এক অবস্থা চলতেছে সিলেটের জমিনে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বন্যা থেকে বাঁচিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে শত শত হাজার হাজার লাখ লাখ আমাদের ভাই বোনেরা গৃহবন্দী আছেন, তারা বিভিন্ন মসজিদে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারতেছেন না, বিভিন্ন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে, তাদের যে আর্থিক যে অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। কল্পনা করতে পারেন, যে ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, যে ঘরে আপনার বাবা মা সারাটা জীবন ছিল, আজকে সেই ঘরটা নদী অথবা পানি ভেঙে নিয়ে যাচ্ছে, তো কলিজা তো ফেটে যাওয়ার কথা, কলিজা তো ফেটে যাওয়ার কথা। আজকে সিলেটের মানুষ অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। বিত্তবানরা যেভাবে তাদের সাহায্য দেওয়ার দরকার সেভাবে এগিয়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আপনারা এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষকে সহায়তা করুন। যদি আজকে দুনিয়াতে আপনারা অসহায়দের পাশে দাঁড়ান, কিয়ামতের ময়দানে আপনি যখন অসহায় হবেন তখন আল্লাহ আপনার পাশে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে তো এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া নেই কেন? বান্দা বলবে, মায়াতাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি কি আবার খানো নাকি? আপনি তো খান না, আপনি তো খাবার থেকে পবিত্র। আল্লাহ বলবেন, আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে যদি খাওয়াইতে তাহলে সেটা আমি নিজেই খাইতাম। সুবহানাল্লাহ। তাকে খাওয়ানো মানে আমাকে খাওয়ানো। তো আল্লাহর অসহায় বান্দাদেরকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। এই জন্য ভাই, আমরা যারা বিত্তশালী আছি বিভিন্নভাবে যেভাবে পারি, অনেক সংস্থা কাজ করতেছে, সংস্থার অধীনে পারি বা ব্যক্তিগত ভারী যেভাবে পারি আমরা সাহায্য করব, তো ইনশাআল্লাহ। আর তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সিলেটবাসীকে, গোটা সিলেটবাসীকে, বন্যা কবলিত যত এলাকা আছে সমস্ত এলাকাগুলোর থেকে এলাকাগুলোকে আল্লাহ তাআলা বন্যা থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন।